আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেডিসিন রিভিউ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ধবল বা শ্বেত রোগীদের জন্য কোনো মেডিসিন আছে কি না, বা থাকলে এ সম্পর্কে একটি মেডিসিন সম্পর্কে অনেকেই জানতে চান। তো আজকে কথা বলবো এমন একটি মেডিসিন নিয়ে যেটা ধবল শ্বেত রোগীদের জন্য খুবই কার্যকরী একটি মেডিসিন। তো তার ব্র্যান্ড নেম হচ্ছে ভিটিলিসড। তো কথা বলবো আজকে ভিটিলিসড ক্যাপসুলটি বা ট্যাবলেটটি কী কী কাজ করে থাকে, এর খাওয়ার নিয়ম কী, ও সবশেষে থাকছে এর সাইড এফেক্ট নিয়ে বিস্তারিত। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিটিলিসড ট্যাবলেট। এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে মেলন এক্সট্রাক্ট 10 মিলিগ্রাম, ভিটামিন সি 40 মিলিগ্রাম, ভিটামিন ই 10 মিলিগ্রাম, ভিটামিন B9 100 মাইক্রোগ্রাম, ভিটামিন B12 1 মাইক্রোগ্রাম, সেলেনিয়াম 40 মাইক্রোগ্রাম, কপার গ্লুকোনেট 1000 মাইক্রোগ্রাম, জিঙ্ক গ্লুকোনেট 5 মিলিগ্রাম। তো এর বাজারজাতকারী কোম্পানি হচ্ছে ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য 50 টাকা। তো চলুন আমরা এই ভিটিলিসড ট্যাবলেটটি কী কী কাজ করে থাকে এ সম্পর্কে একটু জেনে নেই। ভিটিলিসড ট্যাবলেটটি ধবল ও শ্বেত রোগীদের জন্য কাজ করে। এছাড়াও এই ট্যাবলেটটি সূর্যালোক অথবা আলোর সংস্পর্শে আসার জন্য ত্বক লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া প্রতিরোধ করে। অতি বেগুনি রশ্মিজনিত কারণে ত্বকের প্রদাহ কমায়। আলোকজনিত কারণে ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করে। ত্বকের বিভিন্ন সমস্যা যেমন সোরিয়াসিস ও সেবোরিক ডার্মাটাইটিস এর জন্য এটি প্রতিষেধক হিসেবে কাজ করে। ভিটিলিসড ট্যাবলেট একটি মৌলিক ফর্মুলা যা পেটেন্টেড মেলন এক্সট্রাক্ট এর সাথে ভিটামিন সি, ই, B9 এবং B12 এবং মিনারেল এর সংমিশ্রণ। ভিটিলিসড ট্যাবলেট সরাসরি ফ্রি রেডিকেলের উৎস স্থলে কাজ করে। ভিটিলিসড ট্যাবলেট সেকেন্ডারি অ্যান্টিঅক্সিডেন্ট এর গুরুত্বপূর্ণ উৎস, কিন্তু একই সাথে প্রাইমারি অ্যান্টিঅক্সিডেন্ট এর যেমন ক্যাটালেস, SOD, গ্লুটাথিয়ন, পারঅক্সিডেজ কার্যক্রমকেও উদ্দীপ্ত করে। পেটেন্টেড মেলন প্রোবায়োটিক এক্সট্রাক্ট ক্যাটালেস সমৃদ্ধ এবং তা সুপার অক্সাইড ডিসমিউটেজ এর কার্যকারিতা দেয়। ভিটামিন সি, ভিটামিন ই, কপার এবং সেলেনিয়াম কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচাতে সাহায্য করে। তো চলুন এটি আমরা এর খাওয়ার নিয়ম সম্পর্কে একটু জেনে নেই। প্রাপ্তবয়স্কদের জন্য ভিটিলিসড ট্যাবলেটটি প্রতিদিন একটি করে ট্যাবলেট খাবারের সাথে পানি দিয়ে সেবন করুন অথবা চিকিৎসকের পরামর্শক্রমে সেব্য। এই ট্যাবলেটটির ডোজ হচ্ছে প্রতিদিন একটি করে ট্যাবলেট, যে কোনো টাইমে দুপুরে বা রাতে খাবারের পরে গ্রহণ করতে হবে। এর গর্ভাবস্থায় বা মাতৃদুগ্ধ দানকালে নিরাপত্তার ব্যবহারে যথেষ্ট তথ্য নেই। গর্ভাবস্থায় বা মাতৃদুগ্ধ দানকালে সেবনের প্রয়োজন হলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। অন্যান্য ঔষধের সাথে এর আন্তঃক্রিয়া কিছু ঔষধের বিপাক প্রতিক্রিয়াকে প্রভাবিত করতে পারে। পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বলা হয়েছে যে নির্দেশিত মাত্রায় ব্যবহারে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া জানা যায়নি। নির্দিষ্ট মাত্রার চাইতে অধিক মাত্রায় সেবন করবেন না। সম্পূরক খাবার সুষম খাবার ও স্বাস্থ্যসম্মত জীবনচারের বিকল্প নয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।